জীবনের প্রাপ্তির খাতাটা পূরণ হয়েছে বছর খানেক আগে। একটা ইন্টারন্যাশনাল ট্রফি আক্ষেপের মোচন হয়েছে। মেসির জীবনের সব প্রতীক্ষার অবসান ঘটেছে। ভক্ত সমর্থকদের বিশ্বাসের ফেরিতে মেসি এমন একটি নাম যার বিশ্বস্ততায় কোটি কোটি শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত অনুরাগীরা এখনও স্বপ্ন দেখেন, বিশ্বাস রাখেন একটি বিশ্বকাপ কিংবা বিশ্ব জয়ের। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের মাঠের লড়াই ঘটা করে টিভি সেটের সামনে বসেছিল সবাই। শ্রেষ্ঠত্বের লড়াইটা ছিল উপভোগ্য মেসির বাঁ পায়ের ছন্দের জন্য, আর ওয়েম্বলির গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। শুরুটাও দারুণ করেছে ডিমারিয়ার সহযাত্রীরা। প্রথম থেকে ইতালির রক্ষণভাগ তছনছ করতে মরিয়া ছিল মেসির সতীর্থরা। এরপর খানিকটা চেপে বসে দোনারুম্মারা। জানকামো রাসপাদরির শট ও দ্বিতীয়বার নিকলো বারেল্লার হেড ঠেকিয়ে দলকে নিশ্চিন্ত রাখেন আর্জেন্টিনার গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস। তবে মেসি ঠেকানোর পরিকল্পনায় সফল হয়নি ইতালি। বিশ্বসেরা এই ফুটবলারকে সামলাতে রীতিমতো নৃত্যের বৃত্তে নাকানি চুবানি খেয়েছেন ইতালির দুই অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কেলেনি ও 28 মিনিটে মেসির অ্যাসিস্টে বল জালে জড়াতে ভুল করেননি মার্টিনেস। প্রথমার্ধের শেষ মুহূর্তে আল বিসেলেস্তেদের লিড দ্বিগুণ করে আনন্দে ভাসান আনহেল ডিমারিয়া। সেকেন্ড হাফে আর্জেন্টিনার রক্ষণ বাগে খানিকটা আক্রমণাত্মক হতে শুরু করলেও শেষমেশ কোনো লিড যুক্ত করতে পারেনি ইতালি। এরপর আক্রমণাত্মক হয়ে ওঠা মেসি ডিমারিয়াকে সামলে নেন ডোনারুম্মা। ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার লিডকে 3-0 এগিয়ে দেন পাওলো দিবালা। আর তাতে বছর না ঘুরতে আরও একটি ট্রফির ছোঁয়া পেল লিও মেসির আর্জেন্টিনা। তবে এবার শুধু পূরণ হওয়ার পালা, বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার প্রতীক্ষা। শাব্দুল্লাল রাহাত, বাংলাধারা স্পোর্টস।